আসসালামু আলাইকুম। এখন আমরা জানব খুব তাড়াতাড়ি চিকন হওয়ার উপায়। খুব তাড়াতাড়ি চিকন হতে হলে প্রথমে আমাদের জানতে হবে একজন মানুষ কোন কারণে মোটা হয়। বেশিরভাগ ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারি একজন মানুষ তার বংশগত বৈশিষ্ট্য এবং খাদ্য অভ্যাসের কারণে দ্রুত মোটা হয়। এছাড়া মানুষের বিভিন্ন অভ্যাসের কারণে তাদের শরীরের চর্বি বৃদ্ধি পায়। সেই কারণে খুব তাড়াতাড়ি চিকন হতে হলে কিছু কিছু বিষয়ে আমাদের বিশেষভাবে লক্ষ্য রেখে প্রতিদিনের কাজকর্ম ও খাদ্য অভ্যাস তৈরি করতে হবে। বিভিন্ন ধরনের ব্যায়াম ও নির্দেশনা অনুসরণ করতে হবে, যেমন রোগা হওয়ার জন্য কী কী খাওয়া উচিত, প্রোটিন সমৃদ্ধ খাবার। আমাদের অবশ্যই প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন ডিম, দুধ, মুরগির মাংস, ডাল ইত্যাদি খাদ্য তালিকায় রাখা উচিত, কারণ এ জাতীয় খাবার আমাদের ব্লাড প্রেশার কন্ট্রোল করে, আমাদের দাঁত ও হাড় মজবুত রাখে ও পেশি স্বাস্থ্যকর রাখে। প্রোটিন সমৃদ্ধ খাবার চর্বি কাটাতে সাহায্য করে। প্রোটিন সমৃদ্ধ খাবার বাদ দিলে শরীরের অনেক ক্ষতি হতে পারে, তাই আমাদের ডিম, দুধ, মুরগির মাংস, ডাল ইত্যাদি খাবার খাদ্য তালিকায় রাখা উচিত। তবে আমাদের গরু ও খাসির মাংস এড়িয়ে চলা উচিত। শাকসবজি, পেঁপেতে কোনো কোলেস্টেরল নেই, পেঁপেতে আছে প্রচুর পরিমাণে ফাইবার, পেঁপেতে থাকে ভিটামিন এ। পেঁপে খেলে কোলেস্টেরল নিয়ন্ত্রণ এ আসবে ও খুব তাড়াতাড়ি চিকন হতে সাহায্য করে, তাই আমরা প্রতিদিন এর খাবার তালিকায় পেঁপে রাখতে পারি। টমেটো, বিশেষজ্ঞরা বলেছেন টমেটো ত্বক ও চুলের পাশাপাশি মেদ কমাতেও অনেক সাহায্য করে। টমেটো যে ভিটামিন এ থাকে, টমেটো শরীরে কোলেসিস টোকিনিন নাম এর এক ধরনের হরমোন নিঃসৃত করে, যা পেটের এবং ইলেস্টোসাইনের মধ্যে যে ভাল্ব রয়েছে তা সংকুচিত করে দেয়। এই হরমোন যার ফলে খিদে কম পায়, যা ওজন কমাতে সাহায্য করে, তাই দিনে 4 থেকে 5টি টমেটো খেলে খুব সহজেই ওজন কমাতে যায়। শশা এমন এক ধরনের সবজি জাতীয় খাদ্য যা রান্না করে ও কাঁচা খাওয়া যায়। শশার বেশিরভাগই পানি, তাই হজমে সাহায্য করে ও বাড়তি ফ্যাট কমাতে সাহায্য করে। শশা দেহ থেকে অতিরিক্ত ফ্লুইড বের করে দেয়, ফলে খুব সহজেই ক্লান্তি দূর হয়। এটি নিয়মিত খেলে বাড়তি ফ্যাট সেল ভেঙে দেয়, ফলে ওজন বাড়া বা মোটা হওয়ার আশঙ্কা থাকে না। খুব তাড়াতাড়ি চিকন হওয়ার উপায় এবং এসব আমাদের অবশ্যই মেনে চলতে হবে। লেটুস পাতায় আছে ফাইবার ও সেলুলোজ। যারা ওজনের সমস্যায় ভুগছেন তারা খাবার তালিকায় প্রচুর পরিমাণে লেটুস পাতা রাখতে পারেন। পালং শাক, একাধিক গবেষণায় প্রমাণিত হয়েছে নিয়মিত 100 গ্রাম করে সিদ্ধ পালং শাক বা 1 গ্লাস পালং শাকের রস খাওয়া শুরু করলে শরীরে ডায়েটারি ফাইবার এর মাত্রা বেড়ে যায়, ফলে অনেকক্ষণ পেট ভরা থাকে। এর ফলে স্বাভাবিকভাবেই বারবার খাবার খাওয়ার প্রবণতা কমে যাবে, আর কম খাওয়ার ফলে দেহের ওজন নিয়ন্ত্রণে চলে আসবে। তবে পালং শাক রান্নার সময় বেশি সিদ্ধ করা যাবে না, কারণ এটি ওজন কমাতে বেশি উপকারী। বাঁধাকপিতে থাকে প্রচুর পরিমাণে ফাইবার, যা শরীরের অতিরিক্ত মেদ কমাতে সাহায্য করে। অন্যদিকে বাঁধাকপিতে রয়েছে একদম কম মাত্রায় ক্যালোরি ও কার্বোহাইড্রেট, ফলে এটি খেলে ওজন বৃদ্ধির কোনো সম্ভাবনা থাকে না। বাঁধাকপি মিষ্টি ও শর্করা জাতীয় খাবারকে চর্বিতে রূপান্তর করতে বাধা দেয়, এর জন্য বাঁধাকপি খুবই কার্যকর ভূমিকা রাখে ওজন কমাতে। এটিকে কাঁচা বা রান্না করেও খাওয়া যায়। ব্রোকলি, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে ও মেদ কমাতে ব্রোকলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খুব তাড়াতাড়ি ওজন কমাতে চাইলে ব্রোকলি সবচেয়ে সহজ সমাধান। ফুলকপি শরীরে বাড়তি মেদ কমিয়ে
শরীরকে একটি সুন্দর গঠনে আনতে সাহায্য করে। যারা তাদের শরীরে বাড়তি ওজন নিয়ে চিন্তিত, তারা তাদের ডায়েট লিস্টে ফুলকপি রাখতে পারেন। মটরশুঁটি, মটরশুঁটিতে প্রচুর পরিমাণে ফাইবার, প্রোটিন সহ বিভিন্ন পুষ্টি উপাদান থাকে। এতে ফ্যাট নেই বললেই চলে। মটরশুঁটি ওজন কমাতে দারুণ সাহায্য করে। ওজন নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত মটরশুঁটি খাওয়া যেতে পারে। মটরশুঁটি দেরিতে হজম হয় বলে ক্ষুধা কম লাগে আর ওজন নিয়ন্ত্রণে রাখে। গাজর, পুষ্টিগুণ সম্পন্ন গাজরে ক্যালোরি ও সুগারের পরিমাণ খুবই কম থাকে। গাজর চর্বি কমাতে অনেক সাহায্য করে, তাই আমরা চাইলে আমাদের ডায়েট লিস্টে গাজর রাখতে পারি। বিটরুট, আমরা যদি নিয়মিত বিটরুট খাওয়া শুরু করলে শরীরের ভেতরে এমন কিছু উপাদানের মাত্রা বৃদ্ধি পায় যে তার প্রভাবে একদিকে যেমন ওজন নিয়ন্ত্রণে চলে আসে, ঠিক তেমনি ক্যান্সারের মতো মরণবিধি রোগও ধারে কাছে ঘুষতে পারে না এবং বিশেষ দ্রষ্টব্য রোগা হওয়ার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো মিষ্টি জাতীয় খাদ্য ও বিভিন্ন ধরনের সফট ড্রিঙ্ক ত্যাগ করতে হবে। উচ্চ ক্যালোরিযুক্ত যে কোনো খাবার ত্যাগ করতে হবে এবং ফাস্টফুড জাতীয় খাবারগুলোকে আমাদেরকে অবশ্যই ত্যাগ করতে হবে। আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন।